সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ পুষ্টা জানদীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই আমন্ত্রিত অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, তিনি বাংলাদেশের গোলাপী মানব চিকিৎসক উপাধিপ্রাপ্ত। তিনি 1963 সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে ময়মনসিং মেডিকেল থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MPS ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতি এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হসপিটালের ক্যান্সার প্রতিরোধ বিভাগের প্রধান প্রকল্প সমন্বয়কারী হিসাবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আজকের আমাকে ডাকার জন্য। ক্যান্সার শুনলেই কেন আমরা ভয় পাই, কিন্তু এখন বর্তমান যুগে কিন্তু ক্যান্সার এমন একটি রোগ হয়েছে যে যদি প্রাথমিক অবস্থায় আমরা ট্রিটমেন্ট করি সেটি কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। এটা আমাদের অনেক দিনের একটা ধারণা এখনো মানুষের মধ্যে আছে যে ক্যান্সার হলে নো অ্যান্সার, এরকম আমরা ছোটবেলায় শুনে আসছি। আর এক সময় হয়তো বিশেষ করে আমাদের মতো দেশে এই ধরনের পরিস্থিতি ছিল, কারণ আমাদের এরকম চিকিৎসার ভালো ব্যবস্থা ছিল না, সেই কারণে এই ধারণাটা মানুষের মধ্যে ছিল। কিন্তু প্রথম অ্যান্সার হলো যে ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারি, তো সেই জন্য কিছু নিয়মকানুন মানতে হয় আমাদের, বিশেষ করে আমাদের লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়, আমাদের পরিবেশের কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়, আর কিছু আছে যেগুলি আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটা আমরা বলি যে জেনেটিক বা বংশগতভাবে কিছু আছে। তাহলে কথা হলো যে আমরা এখন মানুষকে এই কথাটা বলার সময় হয়ে গেছে যে ক্যান্সার হলেই যে আপনি মৃত্যুর মুখে চলে গেছেন, আপনার একদম ওই পর্যায়ে আমরা এখন আর মানে মনে করি না। আপনার জন্য অনেক কিছু আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থায়, যে প্রতিরোধের কথা বললাম, এর বাইরেও ক্যান্সারকে যদি প্রাথমিক অবস্থায় আমরা ডিটেক্ট করতে পারি বা নির্ণয় করতে পারি, তাহলে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইনফ্যাক্ট বলা যায় যে তিন ভাগের এক ভাগ ক্যান্সারকে আমরা প্রাথমিকভাবে প্রতিরোধ করতে পারি। প্রাথমিক প্রতিরোধটা আবার অনেকেই আমরা বুঝি না। প্রাথমিক প্রতিরোধ বলতে অনেকেই মনে করেন যে ক্যান্সার যখন একটু ছোটো আসে বা প্রথম দিকে আসে তখন আমি যা করবো সেটা প্রাথমিক প্রতিরোধ, এটা একদমই ভুল। প্রাথমিক প্রতিরোধ আমাদের ডাক্তারি ভাষায় হলো ক্যান্সার হওয়ার আগে আমি যা ব্যবস্থা নিব যাতে না হয়, সেটা হলো প্রাথমিক প্রতিরোধ। তো এইখানে আমাদের কিছু করার আছে। তাহলে আমাদের জানতে হবে যে কেন ক্যান্সার হয়, কী কী ধরনের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি আছে যেগুলির সংস্পর্শে গেলে আমরা ক্যান্সারে আক্রান্ত হইতে পারি, সেগুলি একটু জানা দরকার। আবার আমাদের কিছু ভালো জিনিস আছে কিনা, ভালো অভ্যাস আছে কিনা, যেগুলি আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের ক্যান্সার থেকে সুরক্ষা হইতে পারে, এটা হলো প্রাথমিক প্রতিরোধ। আমি যদি বলি দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ, যদি আমরা ক্যান্সার ডায়াগনোসিসটা যদি একদম প্রথম অবস্থায় করতে পারি, যখন শুরুতে বা প্রথম দিকে থাকে, এখনও ওইরকম খুব বড় হয়ে যায় নাই, টিউমার বা ক্যান্সারটা খুব বেশি ছড়ায় পড়ে নাই, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ বলি আমরা, চারটে স্টেজ বলি না, তো ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের একটা মধ্যে যদি থাকে, আমরা তখন বলি যে ঠিকমতো যদি আমরা চিকিৎসা করি অধিকাংশ ক্ষেত্রে, এটা ভেরি করে যে বিভিন্ন ক্যান্সারের বেলায়, কোনো কোনো ক্যান্সার তো একদম শতকরা 90-95% পর্যন্ত বা আরও বেশি বলি 98%, যেমন জরায়ু মুখের ক্যান্সারের কথা বলি যে একেবারে শতকরা প্রায় 98-99% ক্যান্সারই সম্পূর্ণ সুস্থ করা সম্ভব যদি ওই 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 শর্তগুলো পুরা হয়। তাহলে এটা গেল ক্যান্সারের দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ, অর্থাৎ আমি শুরুতেই ডায়াগনোসিস করব, চিকিৎসাটা আমি ভালো চিকিৎসা নেব, পরিপূর্ণ চিকিৎসা নেব, নিয়ে আমি সুস্থ হয়ে যাব। আর তিন নাম্বার যেটাকে আমরা বলি টার্শিয়ারি বা তৃতীয় পর্যায়ের প্রতিরোধ, এটা হলো যে আমরা ঠেকাতে পারলাম না, প্রাথমিক অবস্থায়ও আমরা ধরতে পারলাম না, যার জন্য চিকিৎসায় আমরা সুস্থ হওয়ার সম্ভাবনাটা কমে গেল। তখন আগে কী বলা হইতো, বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, তাই না, এরকম একটা ছিল। আমরা বলি যে না, এখন আমরা সেটা বলবো না, কারণ ওই যে ক্যান্সার রোগীটা যাকে আমরা সুস্থ করতে পারবো না বলে ধারণা, কারণ রোগটা হয়তো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, ছড়াই গেছে, যেটিকে আমরা বলি যে প্যালিয়েটিভ, রাইট রাইট, তার মানে আমরা ওই পর্যায়ে চলে গেছে যে আমরা ধরে নেই যে এই রোগী আর সুস্থ করা সম্ভব না, তার হয়তো ক্যান্সারের ধরনটা খুব আগ্রাসী টাইপের ক্যান্সার, আগ্রাসী ধরনের ক্যান্সার, রোগীর শারীরিক অবস্থাটা এত এই পর্যায়ে নাই যে পুরোপুরি চিকিৎসাটা নিতে পারবে। তো
এটা আমরা বললাম, তখন আমরা কী করবো? ওই মানুষটার তো যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তো তার এটা স্বাভাবিক যতটা সম্ভব জীবনযাপন করার অধিকারটা আছে। সেই জন্য তাকে বাড়িতে পাঠিয়ে না দিয়ে বা তাকে মৃত্যুর অপেক্ষা করার জন্য না বলে আমরা বলবো যে তাকে সুস্থ করতে না পারি আমরা, তার যে ক্যান্সারের জন্য যে তার ব্যথা, তার জন্য যে ব্যথা বেদনা কষ্ট শ্বাসকষ্ট নানান ধরনের হয় না, সেই সমস্যাগুলো অর্থাৎ যে ক্যান্সারজনিত যে দুর্দশাগুলো যদি আমরা কিছুটাও লাঘব করতে পারি সেটাকে বলি আমরা প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা। এটা আমাদের দেশে কিন্তু এই কনসেপ্টটা খুব বেশি ছিল না আমাদের মধ্যে, এখন আস্তে আস্তে এই কথাগুলো আসছে। এই সব কিছু মিলে এই হলো ক্যান্সারের প্রতিরোধ, বিভিন্ন পর্যায়ের প্রতিরোধ। আচ্ছা, এই যে আপনি প্যালিয়েটিভ কেয়ারের কথা বলছেন, এই প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে স্পেশালি কী কী সার্ভিসগুলো দেওয়া হয় যেগুলোর মাধ্যমে আসলে রোগী মনে করে যে আমার ক্যান্সার হওয়া সত্ত্বেও আমি কিছুটা হলেও ভালো থাকতে পারবো, বা পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিছুটা হলেও আশ্বস্ত থাকে? প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা আবার শুধু যে শুধু ক্যান্সারের জন্যই হয় তা না, আরও কিছু খুব ওই ধরনের জটিল ক্রিটিক্যাল রোগীর বেলায় লাগে। তো আমি ক্যান্সারেরটা আমি উদাহরণ দিচ্ছি দুই একটা। যেমন আমি বলছি ব্যথার কথা বলছি, যে ক্যান্সার যদি ছড়ায় যায় বিশেষ করে যেমন হাড়ের ভিতরে বা বোনে যদি মেটাস্টেসিস বলি, এই ছড়ায় যাওয়াটা কিন্তু আমরা একটা ডাক্তারি ভাষায় বলি মেটাস্টেসিস হয়ে গেছে, মানে ছড়ায় গেছে দূরের কোনো জায়গায় ছড়ায় গেছে, তখন আমরা যেটা বলি তার ব্যথাটা কমাইতে হবে। এবং এই ব্যথা যে কেমন তীব্র ব্যথা এটা মানে বাইরে থেকে বোঝা খুব মুশকিল। তো স্বাভাবিক যে পেন কিলার এগুলি কোনো কাজ করে না একটা পর্যায়ে গিয়ে, তখন ওই যে মরফিন বা এই জাতীয় মরফিন জাতীয় বিশেষ করে যদি বলি, সেই ওষুধগুলো একসময় ছিল যে আমাদের দেশে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। তো সেটা আবার এমনিতে হবে না, এগুলি আবার খুব বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শই দিতে হবে। তো এক নম্বর হলো ব্যথাটাকে তাকে যতটা সম্ভব লাঘব করা, সে যাতে যতক্ষণ বাঁচবে যতক্ষণ সম্ভব একটা কোয়ালিটি অফ লাইফটা যেন ভালো থাকে, জীবনযাত্রাটা যেন একটু মানটা ভালো থাকে। কিছু কিছু রোগীর বেলা যেমন ফুসফুসের ক্যান্সার বা শরীরের অন্য জায়গার ক্যান্সার থেকে ফুসফুসে চলে আসছে, তো ফুসফুসের বাইরে যায় দুইটা কাভারিং থাকে, দুইটা পর্দা থাকে, মাঝখানের যে জায়গাটা প্লুরাল স্পেস বলি আমরা, এই জায়গায় পানি হয়ে যায়, ফ্লুইড হয়ে যায়। এই ফ্লুইডের কারণে কী হয়, বাড়তে থাকে চাপ দিতে থাকে ফুসফুসের উপর, তীব্র ব্যথা তখন হয় এবং শ্বাসকষ্ট হয়। ব্যথা তো যেমন তেমন, এটাকে আমি শ্বাসকষ্টটা বোঝানোর চেষ্টা করছি। আবার হয়তো পেটের ভিতরে ছড়াই গেছে, পেটে প্রচুর পানি চলে আসছে, তার হাঁসফাঁস অবস্থা, এই যে পানিটা যে বের করে দেওয়া তাকে একটু আরাম দেওয়া, এটাও একটা প্যালিয়েটিভ কেয়ার। এবং এটা তো আবার এই এই ক্যান্সারের পানি তো আবার এরকম না যে আজকে বের করলাম আর চলে গেল, তা না, তো অটোমেটিক বারবার তো হইতেই থাকবে। এই জন্য একদিকে বের করা অথবা এমন হয় যে আমরা একটা টিউব ঢুকাই দিয়ে রাখি যেদিক থেকে মানে বেরিতে থাকবে আর কি, ছোটো 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 একটা অপারেশনের মাধ্যমে। আবার একদিকে আমরা পানিটা বের করে দিব, আবার পাশাপাশি ওষুধা দিব যাতে এই পানিটা কম হয়, মানে থেরাপি যেটাকে বলি আমরা। স্যার, আপনি বলছিলেন যে কেরালাতে প্যালিয়েটিভ কেয়ারটা নিয়ে অনেক বিশালভাবে ওদের আয়োজন রয়েছে এবং এখানে যথেষ্ট যত্ন সহকারে কিন্তু রোগীদেরকে ট্রিটমেন্ট করা হয় এবং কেয়ার করা হয়, এবং আপনি বলছিলেন যে বাংলাদেশেও এই ট্রিটমেন্টগুলো করা সম্ভব, অর্থাৎ প্যালিয়েটিভ কেয়ারটাকে নিয়ে আসা সম্ভব। তো এক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কী, কীভাবে কী আসলে করা যায়? এই বিষয়ে আমি বলতে চাই যে ইতিমধ্যেই কিছু অগ্রগতি হয়েছে, আমি বলবো না যে আমাদের দেশের তুলনায় যা প্রয়োজন, সেটা আমরা জানি যে কিছু কিছু হসপিটালে সার্ভিসটুকু রয়েছে, একদম অবহেলিত ছিল তো একটা বিষয়, সেটা অলরেডি কিছুটা। যেমন আমি আমি বলতে পারি যে একজন জার্মান ভদ্রলোক গ্রাহাম আর্থার নাম, উনি আসছিলেন বাংলাদেশে, এসে এখানে চেষ্টা করেছিলেন আমাদেরকে এখানে কিছু কাজ করার জন্য। আর প্যালিয়েটিভ, ওই যে কেরালার কথা যেটা বললাম, কেরালারও যে একটা কিছু প্রতিষ্ঠান আছে তারাদের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে ইতিমধ্যেই বেশ কিছু অগ্রগতি হয়েছে। প্রথমত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট হয়ে গেছে, একটা ইউনিট না একটা ডিপার্টমেন্টই আলটিমেটলি হয়ে গেছে, একটা আমাদের একজন ডাক্তার নিজামউদ্দিন নামে উনি একজন ডাক্তার আছেন, উনি এটার উদ্যোক্তা। তো সেখানে একটা বিভাগ হয়ে গেছে এবং সেখানে সবচেয়ে বড় কথা হলো যে বিশেষজ্ঞ তো লাগবে, সবসময় তো কেরালা থেকে সবসময় আনা যাবে না, তো ওইখানে এমডি কোর্স মানে একদম বিশেষজ্ঞ তৈরির যে কোর্স চালু হয়ে গেছে সেখানে, এবং আমাদের ইতিমধ্যেই বেশ কয়েকজন সেখানে পাশ করে বেরিয়েছে, এটা একটা বড় জিনিস। এবং এর পাশাপাশি ক্যান্সার ইনস্টিটিউটেও একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট হয়েছে, এবং প্যালিয়েটিভ কেয়ার একটা সোসাইটিও হয়েছে যারা বিভিন্নভাবে ইভেন বিভিন্ন এলাকায় গিয়েও সার্ভিস দেওয়া শুরু করেছে।
এটা যথেষ্ট না। এই যে এই কনসেপ্টটা আমাদের আরও বেশি সরকারের যে মুশকিলটা হলো কি যে আমাদের দেশে একটা বেসিক জিনিস নাই, সেটা হলো আমাদের দেশে ক্যান্সার নিয়ন্ত্রণের কোনো কেন্দ্রীয় যে জাতীয় একটা কর্মসূচি থাকবে, জাতীয় একটা প্ল্যান অফ অ্যাকশন থাকবে, সেই জিনিসটা না এটা বলতে আমার খুবই লজ্জা লাগে। আমি 30 বছর ক্যান্সার ইনস্টিটিউটে চাকরি করার পর আমার বলতে খুব লজ্জা। আসলে এসব বিষয়ে অনেক অনেক গবেষণা হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আসলে আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি। এই পরিকল্পনাটা হবে, সেই পরিকল্পনার আওতায় আমাদের ক্যান্সার যে নিবন্ধন, মানে কত রোগী আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, কত রোগী মারা যাচ্ছে, এই হিসাবটা তো আমাদের নিজস্ব একটা থাকতে হবে। আমরা হাসপাতালে চালু করেছি এটা, আমি ক্যান্সার ইনস্টিটিউটে 2003 সাল থেকে এটা বিশ সাল পর্যন্ত রিপোর্ট বেরোয়েছে আমার জানা মতে, কিন্তু এলাকা ভিত্তিক জনগোষ্ঠী ভিত্তিক যেটা ওইটা থেকেই আমরা বলতে পারবো বাংলাদেশে আসলে ক্যান্সার আক্রান্তের হার কত, ক্যান্সারের মৃত্যুর হার কত, কোন ক্যান্সারে কারা বেশি আক্রান্ত হচ্ছে, এই জিনিসটা আমাদের নাই। আমি এই সুযোগে বলে ফেললাম যে সরকারের যারা আছেন তারা যেন এই যে সংস্কার হচ্ছে সব জায়গায় এটাকে যেন খুব গুরুত্ব দেন। আর আরেকটা আমি বলছিলাম যে প্যালিয়েটিভ কেয়ারটাকে চারটা বিষয় নিয়ে আমাদের এগোতে হবে। একটা হলো প্রাথমিক প্রতিরোধ, আরেকটা যেটা বললাম যে আর্লি ডিটেকশন এবং ট্রিটমেন্ট, তারপরে আমরা ট্রিটমেন্ট এবং আরেকটা হলো প্যালিয়েটিভ কেয়ার। এই চারটা জিনিস যদি একসাথে যদি একটা দেশে আগাইতে না পারে তাহলে আসলে ঠিক সাধারণ মানুষকে যে ক্যান্সারের পরিপূর্ণ সেবাটা দেওয়া সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে এই যে রাজধানী কেন্দ্রিক যে যত কাজ বা খুব বেশি হলে বড় বিভাগীয় শহর নিয়ে আমরা কেবল চিন্তা আমরা শুরু করি, বড় বড় হসপিটাল এবং সেগুলি, কিন্তু এগুলি দিয়ে আমার বাংলাদেশের যদি বলি যে প্রান্তিক মানুষ যদি বলি শতকরা 90% মানুষের ধারে কাছে আমরা এখনো ক্যান্সারের সেবাটাকে নিয়ে যেতে পারি না। অর্থাৎ আপনি বলছেন যে আসলে শহরাঞ্চলে সার্ভিসটুকু অনেকেই পাচ্ছে কিন্তু প্রান্তিক পর্যায়ে অনেকেই পাচ্ছে না, সেই বিষয়টি একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে করণীয় কি? সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি কাজ করে সেটি হলো যে কেন এই সমস্যা হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সারের আসল কারণ কি। ব্রেস্ট ক্যান্সার সাধারণত বংশগত কারণে হতে পারে এবং এর পাশাপাশি যদি জীবনযাপন অসুস্থ থাকে এবং তার পাশাপাশি যদি কেউ ভুল ডায়েট ফলো করে, যেমন অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, এই বিষয়গুলোর সাথে ব্রেস্ট ক্যান্সার মোটামুটিভাবে জড়িত। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে আপনাকে রোগ প্রতিরোধমূলক খাবার খেতে হবে, যেমন যে খাবারগুলোতে ইমিউন সিস্টেম বিল্ড আপ করে। আর সেক্ষেত্রে ইমিউন সিস্টেম বুস্টিংয়ের জন্য আপনাকে টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে হবে, যেমন আপনি প্রতিদিন পানির সাথে পর্যাপ্ত পরিমাণ লেবু পান করতে পারেন, যেমন 1 গ্লাস পানিতে আপনি লেবু রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি বিভিন্ন টক জাতীয় ফল যেমন মাল্টা এইসব রাখবেন, এবং যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট খাবার সেগুলোর মধ্যে রসুন, পেঁয়াজ, কালো গোলমরিচ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, নিয়মিত স্যুপ পান করবেন। এবং অস্বাস্থ্যকর খাবারকে এড়িয়ে চলা, যেমন অনেকে আছেন যে ফাস্টফুড, জাঙ্ক ফুড, চিনি ও মিষ্টি জাতীয় খাবার, এই খাবারগুলোকে অনেক পছন্দ করেন। একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি ক্যান্সারের বন্ধু। তো সেক্ষেত্রে যাদের বংশগতভাবে ব্রেস্ট ক্যান্সার আছে, যেমন নানি বা মা অথবা খালার, তারা চেষ্টা করবেন যে যতটা পসিবল বাইরের খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার। এবং এর পাশাপাশি আপনি প্রতিদিন খাবারের লিস্টে গ্রিন টি রাখতে পারেন, গ্রিন টি নিয়মিত পান করবেন, অবশ্যই চিনি ছাড়া পান করার চেষ্টা করবেন, এর পাশাপাশি ব্ল্যাক কফি পান করতে পারেন। তার পাশাপাশি অবশ্যই রোগ প্রতিরোধযুক্ত যে খাবারগুলোর কথা বলেছি সেগুলো খাবেন, এবং হলুদ খাবারের লিস্টে রাখবেন। হলুদ যেমন লিভারকে ভালো রাখে তেমনই এটি ব্রেস্ট ক্যান্সারের জন্য বেশ উপকারী। এই বিষয়গুলো লক্ষণীয়। সাধারণত অক্টোবর মাসকে সম্পূর্ণভাবে ব্রেস্ট ক্যান্সার সচেতন মাস হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। খাবারের মেনটেন করার পাশাপাশি অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন, এবং যার যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে তার তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি বলছিলেন যে এই যে ক্যান্সার বিষয়ক যে বিভিন্ন ধরনের কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে সেবাগুলো, সেগুলো আপনি বলছেন যে শহরাঞ্চলে সম্ভব হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে প্রান্তিক পর্যায়ে মানুষগুলো যেন সেই ক্যান্সার সেবাটুকু পেতে পারে, সেই বিষয়ে আপনারা অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করছেন এবং চেষ্টা করছেন যে কিভাবে মানুষগুলো আসলে সেবাটা পেতে পারে। একটু ধন্যবাদ।
শহর এলাকায় তো কিছু হাসপাতাল আছে, প্রাইভেট হসপিটাল আছে, আমাদের সরকারি হাসপাতাল আছে, কিন্তু বিস্তীর্ণ বাংলাদেশ যেটাকে বলি আমরা, যে কিছু কিছু আছে হার্ড টু রিচ, মানে খুব দুর্গম এলাকা আছে, পাহাড়ি আছে, চর আছে, এরকম আছে, ইভেন গ্রাম উপজেলা এই পর্যায়গুলোতে যদি আমরা ক্যান্সার সেবাটাকে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, এটা আমি স্বীকার করে নিচ্ছি আগে। তো আমরা এই যে সেজন্যই বলছি যে আমাদের এখনকার কর্মসূচিটা হাসপাতাল ভিত্তিক হলে হবে না, আমার হাসপাতাল লাগবে। এখন এই হাসপাতালের সাথে প্রান্তিক মানুষকে কানেক্ট করতে হবে, মানে যুক্ত করতে হবে। এই সংযোগটার জন্য কিছু স্পেশাল টেকনিক আছে যেটা আন্তর্জাতিকভাবে অনেক গবেষণা হয়ে গেছে। আবারও আমি বলবো ভারতের কেরালার কথা বলবো, ওখানে যেহেতু আমি ট্রেনিং নিয়ে আসছি বারবার বলি, সেইখানে একটা কমিউনিটি অনকোলজি নামে একটা নতুন কনসেপ্ট নিয়ে তারা কাজ করছে, সেটা হলো সমাজ ভিত্তিক ক্যান্সার সেবা। হাসপাতাল থাকলেই হবে না, একটা সমাজ, সেটা একটা শহরের একটা পাড়া হইতে পারে, মহল্লা হইতে পারে, মফস্বলের একটা গ্রাম হইতে পারে, সেইখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী তাদেরকে আমরা টার্গেট করতে হবে, তাদেরকে আমরা ক্যান্সার সম্পর্কে সচেতন করতে হবে, তাদেরকে প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয়ের ন্যূনতম সেবাটা তাদের কাছে পৌঁছাইতে হবে। তিন নম্বর হইল তাদের কাছে চিকিৎসার, অ্যাটলিস্ট চিকিৎসার ধারণাটা, মানে কোথায় গেলে উনি ক্যান্সার চিকিৎসাটা পাবেন এই তথ্যটা, এটা যেন উনি ওনার গ্রামে বসে, ওনার এলাকায় বসে পেতে পারেন। সেই জন্যই আমরা বলছি কমিউনিটি অনকোলজি, সমাজভিত্তিক ক্যান্সার সেবা। যেমন আমরা কিছু কাজ শুরু করেছি, আমাদের একটা ট্রাস্ট আছে, সেটার নাম হলো কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট লালমাটিয়াতে। তারা যেটা করছে, মানে আমি ওটির সাথে যোগ জড়িত আছি, সেটা হলো যে আমরা বিভিন্ন দূর এলাকা, মানে একদম প্রত্যন্ত এলাকায় একদম ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, মানে একটা বা দেড়টা রুম নিয়ে একজন ডাক্তার সপ্তাহে একদিন বসবে, সে বসে একজন সেবা দিবে, লোকজন আসবে, তাদের সমস্যাটা শুনবে, এবং ওই ওই যে ডাক্তার, সে হয়তো একজন MBBS ডাক্তার হইতে পারে, তার খুব বেশি প্রশিক্ষণ ডিগ্রি দরকার নাই, উনি যেটা করবেন যে এই তথ্যগুলা আমাদের যে এই কমিউনিটি অনকোলজি সেন্টার সেন্টারে যে বসে আছে যে ডাক্তার, তার সাথে ভিডিওতে কানেক্ট হবে, সেটা আমরা আমরা এখনো জুম ব্যবহার করতেছি। অর্থাৎ আপনি যেটি বলছেন যে আসলে একজন মানুষ যদি কোনো সমস্যা ফিল করে শারীরিকভাবে, সেটি ক্যান্সার হোক, সেটি তিনি বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন, খুব সহজেই যেন তার ডাক্তারের সাথে তিনি কানেক্ট করতে পারেন, তার সমস্যার কথা বলতে পারেন, সেটি নিয়েই কিন্তু আপনি কাজ করছেন। এবং এই যে আপনার এত স্বপ্ন, এত চেষ্টা, সেটি যেন সফল হয়, এবং আমরাও খুব আশাবাদী যে বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট এবং এই ধরনের ব্যবস্থাগুলো খুব দ্রুতই শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা NTV-র পক্ষ থেকে। ধন্যবাদ NTV-কে, আমি এই কথাগুলো বলতে পারলাম, বিশেষ করে এই প্রান্তিক এলাকার মানুষের কথা কেউ বলে না, আপনারা আমাদেরকে সুযোগ করে দিলেন, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন NTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ক্যান্সার নিয়ে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সে সময়ে আসলে একটা সুস্থ মা থেকে একটা সুস্থ বাচ্চা হওয়ার জন্য মানে মেয়েটার যেমন পুরোটা ফ্যামিলি বা তার হাজবেন্ডের সাপোর্ট দরকার পুরোটা সময় জুড়ে, তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেও থাকা জরুরি, এই কারণে যাতে সে পুরোটা প্রেগন্যান্সি সুন্দর করে পার করতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও NTV-র বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় NTV সঙ্গে থাকুন।